হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্লারে কীভাবে নাক কান ফোড়ানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো শুনেছেন যে পার্লারে নাক কান ফোড়ানো হয়, কিন্তু পার্লারে গিয়ে দেখা হয় নাই কীভাবে ফোড়ানো হচ্ছে বা হয়। তো বিয়সরা দেখতে পাচ্ছেন, এখন আমি একটা মার্কার পেন দিয়ে কানটা যে জায়গায় ফোড়াবো ওই জায়গাটাতে সঠিকভাবে একটা মার্কার পেন দিয়ে চিহ্ন করে নিচ্ছি। দুইটা কানে আমি সেমভাবে চিহ্ন করে নিচ্ছি। তো চিহ্ন করে নেওয়ার কারণটা হচ্ছে যখন আমি মেশিন দিয়ে কানটা ফোড়াবো তখন যেন সঠিক জায়গায় কানের দোলটা বসে। তবে হ্যাঁ, খুব কেয়ারফুল ফোড়াতে হবে যেন রগে না পড়ে, রগে পড়লে আবার সমস্যা হয়, শুকায় না, ব্যথা করে। তো বিয়সরা অবাক হচ্ছেন যে কানের দুলো একসাথে পরানো হবে। তো দেখতেই পারবেন আমার মেশিনটার সাথে অ্যাডজাস্ট করে আছে কানের দুলটাও। এই তো 1 সেকেন্ড লাগে নাই, হয়ে গিয়েছে কান ফোড়ানো দুল সহ সেমভাবে আমি অন্য কানটাও ফোড়াবো। এই তো হয়ে গিয়েছে দুইটা কানে ফোড়ানো। দেখতেই পাচ্ছেন বিয়সটা কত সহজে, কত তাড়াতাড়ি, ব্যথা পাওয়া যায় না পার্লারে কান ফোড়ালে, অনেক সহজভাবেই হয়ে গিয়েছে ফোড়ানো। তো বিয়সরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো বিয়সরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।